আজকের আলোচনায় স্বাগত জানাই। আজ আলোচনা করব ইসরায়েলের নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে নিয়ে। দীর্ঘ ১২ বছরের ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছেন নাফতালি বেনেট। ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার আগেকার বেনেটের রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা করব আজ। সেই সঙ্গে নয়া রাজনৈতিক পথচলায় কি কি বিষয়ে বিশেষ নজর দিতে হবে বেনেটকে, আলোচনায় থাকবে সেই প্রসঙ্গ। দীর্ঘ ১২ বছর বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে রাজত্ব করেন, তাকে কিং অফ ইসরায়েল বলে অভিহিত করতেন তার সমর্থকরা। শেষমেশ নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে গত রবিবার বাম, ডান ও মধ্যপন্থী সাতটি দল নিয়ে নয়া কোয়ালিশন সরকার গঠন করলেন নাফতালি বেনেট। মাত্র একটি ভোট বেশি পেয়ে 59-60 ভোটে প্রধানমন্ত্রিত্ব করেন বেনেট। দীর্ঘদিন যাবৎ নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলে ঘনীভূত হচ্ছিল ক্ষোভ, শেষমেশ তারই প্রতিফলন দেখা গেল ব্যালটে। ভোটের ফল প্রকাশের পরই বাই বাই কিং লেখা পোস্টার ছেয়ে গেছিল গোটা ইসরায়েল জুড়ে। কিন্তু কে এ নাফতালি বেনেট? 49 বছরের নাফতালি বেনেট একসময় বেঞ্জামিন নেতানিয়াহুর বেশ কাছের লোক ছিলেন। 2006 থেকে 2008 সাল পর্যন্ত নেতানিয়াহুর মুখ্য কর্মী হিসাবে কাজ করেন তিনি। তবে এরপর থেকেই নানান মতানৈক্য হতে থাকে তাদের মধ্যে, বাড়ে দূরত্ব। কট্টর ইহুদি মতাদর্শে বিশ্বাসী বেনেট নিজেকে বরাবরই চরম ডানপন্থী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ভবিষ্যতে এই কট্টর ইহুদির প্রধানমন্ত্রিত্ব ঠিক কতটা স্থায়ী থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে নানান আশঙ্কা। চুক্তি অনুযায়ী আগামী 2 বছর পর অর্থাৎ 2023 সালের অগস্টে বেনেটকে তার ক্ষমতা তুলে দিতে হবে মধ্যপন্থী রাজনৈতিক ইয়ার লাভের হাতে। এলাপিডি ছিলেন কোয়ালিশন সরকার গঠনের মূল কাণ্ডারি। তবে তিন ভিন্ন মতাদর্শের দল নিয়ে গঠিত কোয়ালিশন সরকার কি আদেও একসাথে বেশি দিন কাজ করতে পারবে? এই প্রশ্নের জবাবও অবশ্য বেনেট নিজেই দিয়েছেন। জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা থাকলেও দুটি কারণে এই সরকার একসাথে কাজ করে যেতে পারে। এক হলো অন্যান্য দলগুলি ডানপন্থী জোটে যোগ দিয়ে ইতিমধ্যে নেতানিয়াহুর বিরোধী হিসাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তাতে পরবর্তীকালে এই সরকার ভাঙলে বিপদ বাড়তে পারে দলগুলির। অন্যদিকে নিজেও কোয়ালিশন সরকার গঠন করে যথেষ্ট ঝুঁকি নিয়ে ফেলেছেন বেনেটো। যদিও ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরই প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে খুব শীঘ্রই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার হুঙ্কার, কিন্তু এই মুহূর্তে নয়া কোয়ালিশন সরকারের মূল কর্মসূচি কি হতে পারে নজর রাখবো সেই দিকেই। বেশ কিছুদিন ধরেই ইসরায়েল নানান রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। সদ্য শেষ হওয়া ইসরায়েল পালেস্টাইন যুদ্ধের পর এই নয়া সরকার গঠন প্রভাব ফেলবে সেখানকার অন্তর্বর্তী রাজনীতিতেও। এই পরিস্থিতিতে সম্ভাব্য যে দিকগুলিতে নয়া সরকার প্রথম নজর দিতে পারে তা হলো, প্রথমত প্যালেস্টাইনের সঙ্গে বেড়ে চলা সমস্যার দ্রুত সমাধানের দিকে নজর দিতে পারে বেনেট। তার উপর ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করে ভবিষ্যতে একসাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। সুতরাং আমেরিকা ও ইরানের মধ্যেকার সম্পর্ক ভালো করার দিকে অবশ্যই নজর থাকবে ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীর। এছাড়া পূর্ব সরকারের সময় থেকেই ইসরায়েলে বেড়ে চলেছে অন্তর্বর্তী সামাজিক বৈষম্যজনিত সমস্যা। সেই সমস্যার কারণ অনুধাবন করে তা দ্রুত সমাধানের চেষ্টাও নিশ্চয়ই করবেন তিনি। সর্বোপরি কখনো সন্ত্রাস, কখনো বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে বিশ্বের দরবারে ইসরায়েলের হারিয়ে ফেলা মৃত গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সম্প্রতি নয়া প্রধানমন্ত্রী পদ লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের বহু নেতারা শুভেচ্ছা জানিয়েছেন বেনেটকে। এখন শুধু দেখার বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে এই নয়া রদবদল। সেই সঙ্গে আরেকটি দিকও মাথায় আসে, আজ প্রধানমন্ত্রী হিসাবে 10 বছর অতিক্রান্ত আমাদের দেশের মোদি সরকারের। কখনো দেশের অভ্যন্তরীণ দাঙ্গা, কখনো বা করোনা পরিস্থিতি, আবার কখনো কৃষক আন্দোলনকে ঘিরে তার উদাসীনতা এবং ভূমিকাকে ঘিরে ক্ষোভ বাড়ছে দেশের জনগণের মধ্যে। 2024 আসন্ন লোকসভা নির্বাচন,
যেমন ভাবে দীর্ঘদিনের জনগণের জমা ক্ষোভের কারণে বেঞ্জামিন নেতানিয়াহুকে ছাড়তে হলো তার 12 বছরের প্রধানমন্ত্রীত্ব পদ, তবে তেমনই কি হতে পারে আমাদের দেশের ভবিষ্যৎ? অবশ্য এই আশঙ্কার উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তাই আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। দেশ বিদেশের রাজনীতি নিয়ে এমনই নানান তথ্য বিস্তারিত জানতে চোখ রাখুন বাঙালির খবরে। নমস্কার।